বছরে দুবার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সম্মতি পেলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে চালু হবে নতুন নিয়ম। সারা বছরের পড়াশুনো পরীক্ষার হলে বসে ৩ ঘন্টায় অনেক ছাত্রছাত্রী ঠিক করে লিখে আসতে পারে না। সেক্ষেত্রে বছরে দুবার পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সুবিধা হয় ভালো ফল করার। এটি দীর্ঘদিনের একটি চর্চিত বিষয়। ইতিমধ্যে সিবিএসসি বছরে দুবার বোর্ডের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে দুবার পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় ছাত্রছাত্রী বেশি নম্বর পাবে সেটিকেই ধরা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও এবার সিবিএসসির মার্গেই হাঁটতে চলেছে। সেই মতো রাজ্য স্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে সিবিএসসির থেকে একটু ব্যতিক্রমী নিয়ম করা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। এক্ষেত্রে বছরের 2টি পরীক্ষার নম্বর গড় সর্বোচ্চ ফলাফল হিসাবে ধরা হবে। এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন, স্টেট এডুকেশন পলিসির গেজেট নির্দেশিকা অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এবার সেমেস্টার করা হবে। এক্ষেত্রে বছরে দুবার পরীক্ষা হবে, একবার ওএমআর শিটে এবং একবার সাদা খাতায় সংক্ষিপ্ত ও বর্ণনামূলক পরীক্ষা হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু করার চিন্তাভাবনা চলছে। সেই হিসাবে যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার নিয়ম চালু করা যায়, তাহলে যারা ২০২৪-২৫-এ একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রথমে ২০২৫-এর নভেম্বর মাসে ওএমআর শিটে প্রথম সেমেস্টার এবং ২০২৬-এ লিখিত পরীক্ষা নেওয়া হবে। সংসদ সভাপতি চিরঞ্জিত চক্রবর্তী আরও জানিয়েছেন, এই সেমেস্টার নিয়মের গোটা পরিকল্পনা তৈরি করে স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে সম্মতি পেলেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম উচ্চ মাধ্যমিকের স্তরে চালু হয়ে যাবে। তিনি নম্বরের ক্ষেত্রে জানিয়েছেন, সিবিএসসির মতো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেস্ট আউট অফ 2 করা হবে না। এক্ষেত্রে 2টি সেমেস্টারের প্রাপ্ত নম্বর গড় করে সর্বোচ্চ নম্বর স্থির করা হবে। নম্বরের বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মনে করছেন, যদি বেস্ট আউট অফ 2 করা হয়, তবে কোনো ছাত্রছাত্রী যদি দ্বাদশ শ্রেণীর প্রথম সেমেস্টারে খুব ভালো ফল করে, তবে সেক্ষেত্রে সেই ছাত্র বা ছাত্রীরা দ্বিতীয় সেমেস্টারের ক্ষেত্রে পড়াশোনার মান কমতে পারে, ছাত্রছাত্রীদের পড়াশোনার ভিত নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও যে কোনো ছাত্রছাত্রীর একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসের 1/4 ওপর ভিত্তি করে একটি ছাত্র বা ছাত্রীর একাডেমিক মূল্যায়ন করা হবে। যদিও শিক্ষা সংসদ এও জানিয়েছে, প্রজেক্ট, ল্যাব, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে একবারই পরীক্ষা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মনমোহন গান্ধী লালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।